আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে একটি ঘটনা আমার সাথে ঘটছে, যেটা আসলে আমি একদমই অবাক হয়ে গেছি। ঘটনাটা আমার সাথে ঘটবে আমি কখনো ভাবতেই পারি নাই, মানে এটা কিভাবে সম্ভব, মানে একটা মানুষের সাথে এইভাবে একটা ঘটনা ঘটতে পারে। মানে আমি আসলে একদমই, আমার যখন এই ঘটনাটি ঘটে আমি আসলে প্রস্তুত ছিলাম না এই ঘটনাটা নেওয়ার জন্য। তো এই ঘটনার সূত্রপাত হয় যখন আমি আমার অ্যালার্ম ঘড়িটি হাতে নিই, মানে যে অ্যালার্ম ঘড়িটি দিয়ে আমি ফজরের সলাতে উঠি আর কি। এটা হলো আমার অ্যালার্ম ঘড়ি, যে অ্যালার্ম ঘড়িতে আমি ফজরে উঠি আলহামদুলিল্লাহ। তো গত 4-5 দিন যাবত এই ঘড়িতে অ্যালার্ম দিতে আমি ভুলে যেতেছিলাম, তো অ্যালার্ম দেওয়া হয় নাই, তো ফোনের অ্যালার্ম ব্যস্ত। তো কালকে এটাকে আমি অ্যালার্ম দিছি আর কি, আমি ফজরে উঠতে পারি। তো অ্যালার্ম দেওয়ার সময় আমি ঘড়ির টাইমটা দিয়েছিলাম, হলো এটা এখন যেখানে আছে এখানে ছিল না, আমি টাইমটা দিয়েছি, আমার স্পষ্ট খেয়াল আছে এখানে। হ্যাঁ, আর এখানে দিলে, এখানে থাকলে অলরেডি ফজর পার হয়ে যায়, আমি এখানে দিয়ে রাখছিলাম, ঠিক আছে। কিন্তু আমি এটা দেখি যেটা এখানে নাই, ফজরে ওঠার পরে, ফজর আসে উঠছি একদমই শেষ ওয়াক্তের মধ্যে, মানে ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং এখন দেখা যাচ্ছে যে ঘড়িটা আপাতত বন্ধ আছে। তো কেন বন্ধ আছে এটা আমি দেখাচ্ছি, ঘড়ির ব্যাটারিটা নাই। কিন্তু আবার স্পষ্ট যখন আমি এটা অ্যালার্ম দিছি তখন ঘড়িটা সচল ছিল, ঘড়িটা কিন্তু বন্ধ ছিল না। তাহলে এখন এটার ব্যাখ্যা কী, ব্যাটারিটা আসলে গেল কোথায়? এবং আমি খুঁজলাম ব্যাটারিটা আসলে আশেপাশে কোথাও নাই, ঘড়িটা যেখানে আমি রাখছিলাম, তার ব্যাখ্যা আসলে কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন ব্যাপারটা কি। ব্যাপারটা হলো একটি শয়তান, যে আমাকে ফজরের সলাত পড়তে দিতে চাচ্ছে না, এরকম হয়তো মনে হয়েছে আমার কাছে। এবং আমি অনেক যারা রুকেয়া করেন এরকম অনেকের সাথে আমি কথা বলেছি, তাদেরও ভাষ্য মতো এরকমই যে তারা ফজরের সলাত আমাকে পড়তে দিতে চাচ্ছে না, এরকম শয়তান হয়তো চাচ্ছে যে আমি দিন থেকে যেন সরে যাই। এবং ফজরের সলাতটা কিন্তু একটা মেইন ওদের হাতিয়ার, যে যারা ফজরের সলাত পড়ে না তাদের মাথায় ওরা ভালোভাবে গিট দিতে পারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছে ওরা হয়তো ব্যাটারি খুলে ফেলছে কীভাবে আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি ফজর সলাত পড়তে পেরেছি সেই সময়টায়। এবং আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি এবং আল্লাহ সাথে দোয়া করেছেন আমি যেন ফজর সলাত ঠিক মতো পড়তে পারি। ওরা যত চেষ্টা করুক ইনশাল্লাহ ওরা এটা সফল কাম হবে না।